বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বলতো কি, লাল লাল লোটে মাছ। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম লোটে মাছগুলো বোধহয় পচা, কিন্তু না বন্ধুরা, অপূর্ব স্বাদ, অপূর্ব। তোমরাও বাজারে যদি এরকম লাল লোটে পাও তাহলে কিন্তু মানে ভয় পেও না, কিনে নিয়ে আসবে, খেয়ে দেখবে সাদাটার থেকে বেশি টেস্টি লালটা। আচ্ছা, যাই হোক, এইবার আজকে শুরু করে দিচ্ছি হচ্ছে তোমার লোটে মাছের ঝুড়ি। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে, কিন্তু সেভাবে করার কোনো দরকারই নেই। যেভাবে আমি করছি খালি একটু সময়, কেননা এটার থেকে অনেক জল বের হয়, ঠিক আছে, আমি পরে তোমাদেরকে বলবো। তো সেই কারণেই আর কি দেখাচ্ছি আমি কি করলাম বলতো। তখন এই কথাগুলো বলতে বলতে ওটা বলিনি, আমি করলাম লোটে মাছটার মধ্যে একটু লেবুর রস চটকে নিলাম, কেননা একটু গন্ধটা তো জানোই তোমরা। যাই হোক, সেই জন্য পেঁয়াজ রসুনটা বেশি লাগে লোটে মাছের। তো সেই কারণে একটু লেবুর রস মেখে দিয়ে মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এখন আমি দেখো তেলটা দারুণভাবে গরম করে নিয়েছি, দারুণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তাহলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এখানে এবার কী কী দেই তোমরা দেখো। এবার দিয়ে দিলাম রসুনটা, কেননা রসুনটা একটু যদি ভাজা না হয় তাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করে, আবার বেশি রসুন ভেজে ফেললে সেটাও বাজে লাগে। এরপর দেখো আমি সব কিছু একটা বাটিতে করে রেখেছি, পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে কেটে নিয়েছি আর সব একবারেই দিয়ে দিয়েছি। কেন বলো তো, এটা আলাদা আলাদাভাবে দেওয়ার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, মানে সাধারণ নর্মালভাবে এভাবেই রান্না করে যদি তোমরা খাও দেখবে এর থেকে তো আর সাধারণ হয় না। হ্যাঁ, তো মানে খেতে গেলে তো একটু করতেই হবে, আর এটাই সবচাইতে সাধারণ, কিন্তু খেয়ে একবার আমাকে একটু বলো আর কি। এই যে এখানে দেখো লঙ্কা, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার এটাকে একটু আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব মানে লাল লাল করে ভাজা না, মানে মোটামুটি। আগে তো রসুনটা একটু দেখলাই গরম তেলে আমি কাঁচা ভাবের গন্ধটা কাটিয়ে নিয়েছি আর কি। তো এর মধ্যে যে একটু নুন দিয়ে দিলাম, কেননা এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ একটু নোনতাই হয়, তাহলে নুনটা একটু ভেবে শুনে আমাদেরকে দিতে হবে, কেননা এর মধ্যে কিন্তু অনেক জল বের হবে। তোমাদেরকে আমি দেখাবো লোটে মাছের আরেক নামই বোধহয় জল। এরে কি জল, কী জল, সে সবাই রান্না করলেই জলটা বের হবে। তো যাই হোক, তো মানে এই যে এটার হচ্ছে কোনো বিশেষত্বরই ব্যাপার নেই বন্ধুরা, খালি জলটা যেন সুন্দরভাবে মজে যায়। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে এটাই হচ্ছে লোটে মাছের। এই যে আমি একটু ঢেকে দিলাম, কেন পেঁয়াজটা যেন তারপরে ওই মাছের সাথে যেন মুখে কচকচ না করে, বুঝতে পারলা। তো সেই কারণেই আমি আর কি তোমার এইভাবে একটু ঢেকে দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম, লঙ্কা বলো, পেঁয়াজ বলো, টমেটো বলো, সবই আর কি। ওই টমেটোও দেখবা রান্না করার পরে যদি মুখে লাগে সেটাও ভালো লাগে না, একটা কচকচ কচকচ কেমন জানি লাগে। আর এখনের টমেটো তো হিমঘরের, জানোই তোমরা সবাই, তো সেই কারণে টমেটো একটু শক্তই হয়। তো সে জন্যই আমি একবারেই ওর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটো যে নুনটা দিলাম টমেটোর জলে জলে পেঁয়াজটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর করে হচ্ছে। এবার হয়ে যাওয়ার পরে আমি লাল লাল লোটে মাছগুলো দিয়ে দিলাম, বুঝছো, এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট বলতে ওই লেবু আর কি, নুন হলুদ টলুদ কিছুই দেইনি। তো ভালোই লাগছে বলো, বৃষ্টির দিনে বেশ মাছের লোটে মাছের ঝুড়ি কি দারুণই না লাগছে আর কি। তো যাই হোক, দেখতেও ভালো লাগছে মাছটাকে। আমি তো সত্যি কথা বলতে এই প্রথমেই লাল লোটে দেখলাম, যত করেছি সাদা করেছি, তো একটু ভয় ভয় ছিল যে কেমন বা লাগে, কিন্তু না, দারুণ লেগেছে। এবার তো এটার থেকে হবে জল ওঠার পালা। তোমরা তো সবাই জানো লোটে মাছ দিয়ে কী জল ওঠে, কিন্তু কিছুই রান্নাটা ব্যাপার না, খালি একটু ধৈর্য, মানে একটু ধৈর্য দিয়ে তো করতেই হবে আর কি তোমার। হ্যাঁ, তো এখন এর মধ্যে আমি দেখো কী কী মশলা দিচ্ছি, দেখে নাও তোমরা, কত জল উঠেছে দেখেছো, ভরে গেল। এই যে আমি আবার একটু নুন দিয়ে দিলাম, তখন দিয়েছি, এখন একটু বুঝে শুনে দিচ্ছি নুনটা ভয়তে ভয়তে, কেননা অনেক জলের মধ্যে ওঠে। তো এরপরে আমি দিয়ে দিব ওই যে দেখো একটু হলুদ, একটু বলতে কি তোমাদের যার যেমন আছে, আর একটু ধনের গুঁড়ো। আরেকটা কথা তোমাদের বন্ধুরা বলি, এর মধ্যে আদা, জিরে এই সমস্ত কিচ্ছু দেবে না,
ওটা ভীষণ বাজে খেতে লাগে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেউ যদি লঙ্কার গুঁড়ো খেতে চায় এমনি যেটা হয় সেটা খেতে পারে, কিন্তু আমি রঙের জন্য, রঙটা না হলে না ঠিক ভালো লাগে না দেখতে, একটু সাদা সাদা হয়ে যায় তো, সেজন্য আমি কাশ্মীরি। তোমাদের আরেকবারও আমি বলছি, না জিরের গুঁড়ো না আদা এই সমস্ত কিচ্ছু দেবে না বন্ধুরা, তোমরা এইভাবেই খালি রান্না করে দেখো, ওগুলো সব মানে খেতে বাজে লাগে। আমি কোনো দিন খাইনি, তবে আমি একজন দিয়েছিল, খেয়েছিলাম, ভালো লাগেনি। এটার ওপরে কোন আরেকটা জিনিস হয়, তোমরা যদি এর ফোড়নে একটু কালো জিরে দিয়ে দাও, তো কালো দেখলা জলের কী পরিস্থিতি, দেখো একদম ভরে টাপটুপ হয়ে গেছে জল, আবারও ঢেকে দিচ্ছি, কেননা মাছটাকে তো সেদ্ধ করে নিতে হবে না, এই জলেই দেখো আরও কত জল, দেখলা দেখো কি পরিমাণে জল আর কি আরও উঠছে, দেখো এবার দেখো আর একটু নাড়িয়ে দিচ্ছি, জলটা অনেকটা টেনে গেছে বুঝছো, অনেকক্ষণই আমার সময় লেগেছে এটা রান্না করতে, এটা করতে করতে আমি অনেক কাজও করে ফেলে করে নিয়েছি, তো যাই হোক এটা এখনও তো নিচে লাগার পজিশনে আসেনি আর কি, যখন আসবে তখন আর কি, যে জল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে। টমেটোগুলো দেখেছো একদম গলে গেছে, রসুনটাও গলে গেছে, যখন আমি নাড়িয়েছি লাস্টে আর কি খুব করে, তখন আর কি তোমার রসুনও আমি দেখো আরেকভাবে দেখাচ্ছি এতটা জল আসছে এখন, দেখলা এই যে আর এতটুকু জল আসছে এখন, এতটুক আছে আর কি জল, এই যে আরও কমবে আরও কমবে, একদম ক্ষীরের মতন উঠে আসবে, তারপরে এটা হয়ে যাবে আর কি, এই যে দেখো যারা ভালোবাসে তারা তো দারুণই ভালোবাসে, যেমন আমাদের সবারই খুব প্রিয়। আর বন্ধুরা আমি জ্ঞান দিচ্ছি না, এটাও কিন্তু চোখের জন্য প্রচণ্ড ভালো, প্রচণ্ড পরিমাণে ফসফরাস আছে এই মাছটাতে, যদি সঠিক মাছ হয় যদি ভালো হয় মানে কোনো পচা টচা না হয়, তাহলে প্রচণ্ড পরিমাণে এর মধ্যে ফসফরাস আছে, যেটা মানে চোখের জন্য, আরও ফসফরাসের যদি কিছু কাজ থাকে আমাদের শরীরের সেটার জন্য প্রচুর পরিমাণের। এই যে দেখো এখন এই আকারে আসলো, এটা কিন্তু এখনও হয়নি বুঝেছো, আমি তারপরে এরপরে রসুনগুলোকেও খুন্তি দিয়ে 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 একটু চাপ দিতেই রসুনও গলে যাচ্ছে, এতখানি জলে ফুটেছে বোঝো না, খালি টমেটোর চোখলাগুলো আর লঙ্কার চোখলাগুলো বুঝছো, ওগুলোই আছে আর কি, যে রসুনটাই দাবিয়ে দিচ্ছে, এই যে দেখো গলে গেল দেখলা, মানে সমস্ত কিছু এইরকম করেই, পেঁয়াজ টেয়াজ তো নেই, সমস্ত গলে গেছে, টমেটোও গলে গেছে আর রসুনও, এক একটা রসুন একটু আস্তে আস্তে। এবার দেখো এটা লাস্টের মতন আরও জল আছে একটু, ওই যে দেখো বুলবুলি বুলবুলি করে আরও জল উঠছে, এই যে দেখলা এই যে আরও জল আছে, এই যে আরও জল আছে, সেটাকে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি, এখনও হয়নি, হ্যাঁ আরও জল আছে, একটু টাইমের কিছুই না, মানে এখানে তোমাকে আর কি একটু জলটা দেখে ওই রকম যেন লেগে না যায় খিরখির ভাবটা যেই সময়টা, এই যে আমি এখন একটু ধনে পাতা দিয়ে আরও আমি নাড়িয়েছি, হ্যাঁ ধনে পাতাটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো হতো, যাই হোক আমি দিয়ে আর কি আরও ভালোভাবে নাড়িয়েছি, যে এখন দেখো কী সুন্দর ক্ষীরের মতন উঠে আসছে দেখছো, তবে আরও নাড়াবো, নাড়িয়ে তোমাদের একদম লাস্টে গিয়ে দেখাবো, এই যে দেখো কড়াই ওই ওটার চারপাশ দিয়ে যখন একটু গুড়গুড়ি গুড়গুড়ি মতন তেল ছাড়বে, তোমরা তো জানোই অবশ্য, হ্যাঁ এই যে দেখো ওই যে তেল ছাড়ছে দেখছো, তখন গিয়ে এই যে দেখো আরও নাড়িয়ে নাড়িয়ে একদম ক্ষীরের মতন করে নিচ্ছি, দারুণ খেতে লাগে, তোমরাও খেও। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে কিছু কমেন্টসও লিখতে পারো, ভালো লাগছে নাকি আমার রান্নাটা, না লাগলে কোন জিনিসটা খারাপ লাগছে কোন জিনিসটা ভালো লাগছে, তোমরা অবশ্য করেই একটু লিখো আর কি, হ্যাঁ আমি তো আমার মতন করে যাচ্ছি আর কি, তো যাই হোক কীরকম করে করলে আরও ভালো হয়, কীরকম কনসেপ্ট করলে আরও ভালো হয় তোমরা বলো, মানে রান্নাটা তো আমি ধরতে গেলে ধরো আমার এই চ্যানেলে আমি প্রথমেই দেখাচ্ছি আর কি, মনে হলো যে না একটু রান্নাটা দেখাই, এই যে এখন আমি দেখো দেখলা একদম ক্ষীরের মতন, এই যে দেখেছো এই যেরকম করে একদম উঠে গেছে, বলো কি সুন্দর হয়েছে, না এক হাত দিয়ে তুলছি তো অসুবিধা হচ্ছে, কড়াইটা একটু নড়ে নড়ে যাচ্ছে, তো সেটাই আর কি তোমাদের বললাম, তাহলে তোমরা বলো রান্নাটা কেমন হয়েছে, আর তোমাদের আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ তো করিনি না বলো।
এই যে দেখো ফাইনাল লুকটা কীরকম ছিল।